Wie Banglai السلام عليكم ورحمة الله. الحمد لله وحده. والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أزر الله رجال من النساء وفي رواية عن عبد زايد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فتك الدنيا واتك النساء فإن أول فتنة في بني إسرائيل كانت في النساء راه البخاري مسلم سمانيت دارشك مندلي প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর আসলের উপর সাল্লাহ আলহ্লাম হালাল হারামের বিধানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীদের পর্দাবিহীন বের হওয়া এটা শরীয়তে একটা কঠোরভাবে নিষিদ্ধ বিষয় যেটাকে উপেক্ষা করার কোনো প্রকার সুযোগ নেই যার পরিণাম জাহান্নাম যাতে সমাজ কলুষিত হয় যাতে জাতি ক্ষতিগ্রস্ত হয় আল্লাহতলা বলছেন যে অকারি বই হতে কুন না হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলত সেভাবে চলো না সম্মানিত দর্শক মন্ডলী কোরআন মাজিদের আয়াত বলুন তাহলে এইভাবে প্রদর্শনী দিয়ে চলা এটাই জাহেলিয়াত এটাই অজ্ঞতা এটাই হচ্ছে মূর্খতা যারা এইভাবে চলছে আপনারা তাদেরকে শিক্ষিত বলতে পারবেন না তারা শিক্ষিতা নয় তারাকে যদি আপনারা শিক্ষিতা বলেন তাহলে এটা মানে কোরআনের সাথে উল্টা হয়ে যাবে মানে প্রদর্শনী দিয়ে চলা এটা জাহেলিয়তের যুগের কাজ এটা আল্লাহ তালা খোলা খলি বলছে বলুন তো অত্র আয়াতের মূল সারমর্ম কি নারী পর্দাবিহীন বাড়ি থেকে বের হতে পারে না এটা আল্লাহর আদেশ এ আদেশকে উপেক্ষা করে কেউ জান্নাত কিনতে পারবে না আল্লাহ তালা বলছেন ইয়ে আইয়োহানবি উল্লে আজওয়া জেকা ও বানাতিক হে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে বলুন আপনি আপনার মেয়েদেরকে বলুন অনেসা সকল মানুষের মোমেনের স্ত্রীদেরকে বলুন তারা যেন পর্দা করে বাড়ি থেকে বের হয় তারা যেন বের হওয়ার সময় তাদের মুখের পর্দাকে সামনে ঝুলিয়ে নেয় এটা আদেশ কি হবে না ফেলাই যায় না তাহলে তাকে জানা যাবে যে একজন পর্দানাসীন নারী তার ব্যাপারে উত্ত্যক্ত করা হবে না তাকে ইফিটিজিং করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না এই উত্তেক্ত বিষয়টি এখন মানে মাঠে খুব দেখা দিয়েছে এই কথা আল্লাহ আল্লাহতালা বহুদিন পূর্বে মাজিদের বলেছেন যে নারীরা যদি ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হয় তাহলে তাদের এরূপ করা হবে না আর তারা যদি এই পোশাক পরে বের না হয় তাহলে এটা হবে এটা তো আল্লাহ বলেছেন কোনো পুলিশ দিয়ে কোন নীতি দিয়ে কোন কানুন দিয়ে কোন আইন দিয়ে নারী তার এই দুরবস্থাকে ঠেকাতে পারে না এটা অসম্ভব একমাত্র আল্লাহ যে বিধান দিয়েছেন সে বিধান দিয়ে এই উত্তক্ত করা বিষয়টিকে সমাজ থেকে তুলে দেওয়া যেতে পারে ও তো ইসলামী পোশাক পরে থাকবে ওকে তো একজন যুবক কিছু বলারই সুযোগ পাবে না তো পরিবেশ আসবে কি করে এটি কি মানুষ বোঝে না এটি কি জাতি বুঝে না সমাজ হয়ে থাকবে নগ্ন আর এরকম ঘটবে না এটা তো হয় না সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ যে এ দাস আল তোমা হেজাব তোমরা যদি নারীদের কাছে কিছু চাও তোমাদের যদি তাদের কাছে কিছু নেওয়ার প্রয়োজন হয় তাহলে আর থেকে গ্রহণ করো বলুন তো সম্মানিত দর্শক মন্ডলী বিষয়টি কেমন মনে হচ্ছে এইসব বিধানের কি একেবারেই পরিবেশ সম্পূর্ণ উল্টা নয় তাহলে আল্লাহর বিধানকে সম্পূর্ণ রূপে উপেক্ষা করে একজন মানুষ কল্যাণ পেতে পারে কি করে একটা জাতি কল্যাণ পেতে পারে কি করে নারী জাতি তো এমন একটা জাতি যার হাত দেখলে পাপ হয় পা দেখলে পাপ হয় শরীর দেখলে পাপ হয় চুল দেখলে পাপ হয় তাকে তো একেবারে থাকতে হবে ভিতরে বা বাড়ি থেকে বের হলে ওই পোশাক পরে বের হতে হবে আল্লাহ রসুল বলছেন আলমারা তো আওরা নারী হচ্ছে ঢেকে রাখা বস্তু যা খারা যাত ইস্তাশ রাফা ও যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তন তাকে অন্যায়ের ওপরে ক্ষিপ্ত করে তোলে সে তখন ভুল পথে চলতে থাকে নগ্ন হতে হতে একেবারে নিচে নেমে যায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি যে নারী কোনো সময়ে কোন ক্রমেই সে নগ্ন পোশাক পরে বাড়ি থেকে বের হতে পারে না হ্যাঁ আল্লাহতালা বলেছেন যখন তাদের বয়স বেশি হয়ে যাবে যখন সে অন্যত্রে বিবাহের কোনো স্বাদ রাখে না এই সময়ে যদি সে এইভাবে বের হয় তাহলে কোনো সমস্যা নেই কেননা বয়স বেশি হয়ে গেলে তার পর্দার বিষয়টি জরুরি নয় আর বয়স বেশি হয়ে গেলে কোনো মানুষ কি তাকে উত্ত্যক্ত করবে এটা একটা হাস্যকর ব্যাপার নয় একটা বৃদ্ধা মহিলা রাস্তায় চলছে তাকে কি কেউ মজা করে কথা বলবে বলুন তো ধর্মকে উপেক্ষা করে কোনোদিন কোনো জাতি সম্মান লাভ করতে পারে না সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর বিধানকে মূল্যায়ন করুন আল্লাহ তালা বলছেন যে বয়স বেশি হয়ে গেলে তার পর্দা জরুরি নয় একজন সহত্তর বছরের মহিলাকে কে উত্তক্ত করবে না অতএব যে সময়ে মানুষ তাকে উত্ত্যক্ত করবে সেই সময়ে তাকে ইসলামী পোশাক পরে চলতে হবে এটাই আল্লাহর বিধান নারীদের এই গতিকে অপছন্দ গতিকে লক্ষ্য করেন আল্লাহর নবী খুব কঠোর ভাবে বলেছেন আবহরায় রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেছেন লা একজন নারী একজন নারীর ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না সম্মানিত দর্শক মন্ডলী পোখরি মুসলিমের হাদিস তো কেয়ামত পর্যন্ত বিধান থাকবে একজন নারী একজন নারীর ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না তাহলে একজন নারী নগ্ন পোশাক পরে বাইরে যেতে পারে কি করে একেবারে হারাম একবারে অসম্ভব তিনি এ কথাও বলছেন যে ওয়ালা তুফজিল মার আত এলা মার আতিন একজন যুবতী নারী আরেকজন যুবতী নারীর সাথে এক কাপড়ে এক বিছানে এক লেহাফের নিচে থাকতে পারে না একবারে নিষেধ বোখারি মুসলিমের হাতে এতে ক্ষতি আছে একজন নারী যদি আর একজন নারীর ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না তো একজন পুরুষ পারে কি করে এবং পোশাকবিহীন

বুঝতে পারবে তার শরীরের গতি তখন তার স্বামীর সামনে বিবরণ দিবে তার শরীরের গতির তখন তার স্বামী অন্তরের দৃষ্টিতে ওটাকে দেখতে পাবে এটা অন্যায় এটা নিষিদ্ধ একেবারেই নিষিদ্ধ সম্মানিত দর্শক মন্ডলী একজন নারী একজন নারীর গায়ে হাত লাগাতে পারে না আমাদের দেশে বিবাহের বৈঠকে মেয়েকে পুরুষের বাড়িতে হলুদ মাখাতে নিয়ে যায় গ্রামের লোকেরা মেয়ের মুখে ক্ষীর উঠিয়ে দেয় গ্রামের যুবতী মেয়েরা তাকে নিয়ে জোর করে গীত গায় এবং তার গায়ে হলুদ মাখায় অসম্ভব একেবারে নিষিদ্ধ কর্ম হলুদ মাখা বৈধ হলুদ মাখতে পারে যদি হলুদ মাখা প্রয়োজন মনে করে তার মা মা খাবে তার বোন মা খাবে তার মা খাবে তার ফুফু মা খাবে কিন্তু তার ভাবি মা খাতে পারে না তার চাচা তো বোন মা খাতে পারে না এটা অসম্ভব একেবারে নিষিদ্ধ সম্মানিত দর্শক মন্ডলী শরিয়ত মূল্যায়ন করুন এটা আল্লাহর বিধান এটাকে উপেক্ষা করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে না পরকালে জান্নাত পাবে না আল্লাহ তুমি আমাদের এই উদ্দেশ্যকে আমাদের এই বিবরণকে কবুল করো এই বিবরণ দিয়ে পৃথিবীর নারীদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পি টিভি বাংলা তো তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে আল্লাহু আকবার কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন হিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য ট্রলেজি দাই অফ ইসলামে Point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Nahi. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Deku Kisho Taroka. প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলে সলিউশন ও প্রবলেম হ্যাভ ও হেল্পনসেপন ইউ চুজ বিউটি Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in better half or bitter half. Paraborti Anushthan. Peace TV, আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আবু সাহেব খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলহ্লাম বলেছেন ইয়ালানা তোমরা নারীদের নিকটে না। নারীদের নিকটে গেলে বিপদে পড়ে যাওয়া একজন সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল হাম তো দেবর কি করবে এক বাড়িতে ভাবি থাকে দেবর থাকে তো দেবরের কি অবস্থা আল্লা রসুল বলছেন আল্লাহ কাল মত দেবর হচ্ছে মরণের মতো মরণের মতো মানে মরণ যেমন সুনিশ্চিত দেবর দ্বারা ক্ষতির সম্ভাবনা অতএব দেবরকে ভয় করতে হবে মরণের মতো কোনো সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে বাড়িতে থাকবে খুব সতর্ক সাবধান থাকতে হবে মরণের ব্যাপারে যেমন মানুষ প্রস্তুত থাকে যে মরণ চলে আসবে আমি প্রস্তুতি গ্রহণ করে থাকি ঠিক বাড়িতে দেবর আছে কোনো দুর্ঘটনা ঘটে যেতেও পারে আমি সর্বদা তার থেকে সতর্ক সাবধান থাকি এ কথাই আল্লাহর নবী বললেন দেখুন তো একজন নারী বাড়িতে থাকবে তার দেবর আছে বলে কিভাবে থাকবে এই সতর্কতা আল্লাহর নবী দিচ্ছেন কঠোরভাবে এবং বলছেন যে তোমরা নারীর কাছে এমনিতেই চেও না সম্মানিত দর্শক মন্ডলী একজন নারী বাড়ি থেকে নগ্ন অবস্থায় কি করে বের হতে পারে কি করে তার সমাজে এইভাবে নগ্ন পদর্পণ হতে পারে বলেন আবহাওয়া বলেছেন ফত্তাকুদ্ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী মানুষের ক্ষতি করবে এটা আল্লাহর নবী বলছেন তোমরা নারী থেকে সাবধান থেকো তো নারী যদি খোলা মাঠে রাস্তায় চলে তাহলে পুরুষের কি হবে বলুন তো আল্লাহ বলেন যে মানুষের বাঁচার বাঁচার পথ পথ তিনটি তার একটি হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে নেওয়া তো এখন রাস্তাঘাট নারী দিয়ে পরিপূর্ণ সব নগ্ন নারী প্রায় আমরা চলবো কি করে তাহলে আমরা বাঁচবো কি করে জান্নাত পাবো কি করে নারী বেপর্দায় বাড়ি থেকে বের হতে পারে না অসম্ভব মুসলিম নারী বাড়ি থেকে অনিসলামিক পোশাকে বের হতে পারে না এটা মূর্খতার পরিচয় এটা একটা অজ্ঞতার পরিচয় এটা একটা জাহেলিয়তের পরিচয় ইসলাম বিদায় নিয়েছে ইসলামের নিয়ম নীতি বিদায় নিয়েছে পূর্বের জাহেলিয়াত আবার ফিরে এসেছে আল্লাহ নবী বলছেন যে নারী থেকে বেঁচে থাকো সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিভাবে বাঁচতে পারি নারী যদি ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের না হয় তাহলে আমাদের বাঁচার পথ কি আল্লাহ বললেন যে তিনটে কারণে মানুষ জান্নাত পাবে তার একটা কারণ হল যে যদি বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে তাহলে তা আমার তো চলার পথ বন্ধ আপনার চলার পথ বন্ধ তারা কেন যাবে এইভাবে তাদেরকে জরুরি প্রয়োজনে যদি যেতেই হয় তাহলে ইসলামী পোশাক পরে যেতে হবে তাছাড়া বৈধ নয় আবু বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন রাজুলুন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় নির্জনে যদি একাত্রিত হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান তিনি বলছেন যে শয়তান মানুষের রগের ভিতরে চলতে পারে শয়তান মানুষের রক্তের জীবনের সাথে চলতে পারে আল্লাহ তালা তাকে এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ বলছেন যে এজরি শয়তান মাজরার দাম রক্ত যে রাস্তা দিয়ে চলতে পারে শয়তান সে রাস্তা দিয়ে চলতে পারে তার কত ক্ষমতা বলুন সম্মানিত দর্শক মন্ডলী একজন নারী ঘরের মধ্যে আছে আমাকে আপনাকে সেখানে যেতে আল্লাহর নবী নিষেধ করছেন তাহলে তারা যদি এইভাবে নগ্ন হয়ে মাঠে নেমে যায় তাহলে জাতি কলুষিত সমস্ত মানবship বিপদজনক কারো জন্য কোনো বাঁচার পথ থেকে আব্দুল ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আজারালাল রিজাল মিনান নিসা আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আল্লাহ রসুল বলছেন যে আমি দুনিয়াতে যেটা সবচেয়ে বিপজ্জনক বস্তু ছেড়ে গেলাম সেটা হচ্ছে নারী পুরুষের জন্য সম্মানিত দর্শক মণ্ডলী হাদিস তো বখারি মুসলিমের আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে যেটা পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক রেখে গেলাম দুনিয়াতে সেটা নারী অফিসে যাই তারা নগ্ন অবস্থায় কোর্ট কাচারিতে যায় তারা নগ্ন অবস্থায় হাট বাজারে যায় তারা নগ্ন অবস্থায় রাস্তাঘাটে চলি তারাও নগ্ন অবস্থায় পৃথিবীর যেখানে যেকোনে যেই স্থানে যাচ্ছি সেখানেই তারা নগ্ন অবস্থায় পথ ঘাট রাস্তা সব দখল করে আছে এই জন্য নবী করিম সাল্ল আলি ওসাল্লাম বললেন আমার জীবনে সবচেয়ে যেটা ধ্বংসাত্মক বস্তু পুরুষের জন্য রেখে গেলাম সেটা হচ্ছে নারী সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ ওসাল্লাম এক বৈঠকে বলেন বাত যে নারীর স্বামী নেই বাড়িতে সে বাড়িতে তোমরা যায় না সে বাড়িতে গেলে মানুষের একটা ভুল ধারণা হতে পারে তখন তোমার জন্য এটা একটা বিপদজনক হবে দেখুন যে পুরুষের নারীদের থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর নবী কত পথ অবলম্বন করলেন যে নারী আজকে রাস্তায় নেমে গেল মাঠে নেমে গেল। আবু সাহেদ ক্ষুদিরী রাজিয়াহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি বলেছেন মা রাই তু মিন না সাথে আকলিন অ দীন ইন আজহাবালে রুব্বের রাজুল আমি দেখিনি বুদ্ধি কম হওয়ার পরেও বিবেক কম হওয়ার পরেও দিন ধর্ম কম হওয়ার পরেও শক্তিশালী সচেতন মানুষের ক্ষতিকারক নারীদের চেয়ে কেউ আমি দেখিনি বুদ্ধি কম হওয়ার পরেও ধর্ম কম হওয়ার পরেও বুদ্ধিমান মানুষের বিবেককে নষ্ট করার মতো নারীদের চেয়ে কেউ নেই সম্মানিত দর্শক মন্ডলী বলুন তো নারী ইসলামী পোশাক ছাড়া বাড়ি থেকে বের হতে পারে কি করে নারী যদি ইসলামী পোশাক ছাড়া বাড়ি থেকে বের হয় তাহলে একজন জ্ঞানী মানুষও সে বুদ্ধি হারিয়ে ফেলবে একজন সচেতন মানুষও পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোলে আনতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বলুন এহাদিসের সিদ্ধান্ত কি আসতে পারে নারী কি অন পোশাক পরে রাস্তায় চলতে পারে নারী কি নগ্ন অবস্থায় বাড়ি থেকে বের হতে পারে যদি বের হয় তাহলে সমাজের লোক ভালো পথ পাবে না সমাজের লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সমাজের লোক বিপদে পড়ে যাবে সমাজের লোক পাপের মধ্যে পড়ে যাবে রসুল আলি ওয়াসাল্লাম তাদের ইমান রক্ষা করার জন্য আমাদের ইমান রক্ষা করার জন্য তারা যেন জান্নাতবাসী হতে পারে আর আমরা যেন তাদের ফেতনা থেকে বাঁচতে পারি এই জন্য তো আল্লাহ রসুল বললেন যে ইন্নার আতা আওরাতন মহিলা সম্পূর্ণই হচ্ছে ঢেকে রাখা বস্তু এ যা খারাজাত ইস্তাস যখন ও বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে মানুষ তখন তাকে দেখে ভুল পথে চলে যায় রাসুল সাল্লা বলছেন যে শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল জাল দিয়ে যেমন ক্ষতি করা যায় নারী দিয়ে তেমন সমাজের ক্ষতি করা যায় দর্শক মন্ডলী মুসলিম বোন কষ্ট পেলেন কি না আমি কষ্ট পাবেন এটা আমি বলতে চাচ্ছি না কেননা আপনাদেরকে তো আমরা বলতে চাচ্ছি না আল্লাহ রসুল যেভাবে বলেছেন আমরা সেভাবে বলছি যার দ্বারা সমাজের ক্ষতি হয় যারা নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে যারা ছোট পরে রাস্তায় চলে যারা মাথার চুল খুলে রাস্তায় চলে যারা গেঞ্জি চলে যারা প্যান্ট পরে রাস্তায় চলে তাদের ব্যাপারে আল্লাহ রসুল এভাবে কঠিনভাবে ভাবে বলছে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ এক বৈঠকে বলেন যে নেসাউন মহিলা এতন। কাপড় পরে থাকবে আরে এতন নগ্ন নগ্ন পোশাক পরে থাকবে মমি পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে তারা মায়ে লাতুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে রৌস হন না কাশ বক্তিল মা তাদের মাথার অবস্থা হবে বক্র উঁটের নেই হেলিয়ে দুলিয়ে চলবে বেপরোয়া তারা জাহান নামে যাবে তারা জান্নাতের সুগন্ধিও পাবে না যে সুগন্ধি এক মাসের পথ থেকে পাওয়া যায় সম্মানিত দর্শক মন্ডলী আমি মুসলিম শরীফের এহাদিসের এই বাক্যটি ভালো করে বুঝার জন্য বলছি লক্ষ্য করুন খেয়াল করুন নেশাউন নারী কাস এতুন কাপড় পরে থাকবে আর এত নগ্ন বর্তমান কি এটা নয় স্কুল কলেজের অবস্থা কি তাই নয় রাস্তাঘাটের অবস্থা কি তাই নয় মমিলা তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে বলুন তারা ইসলামের পোশাক পরে যদি বাড়ি থেকে বের না হয় তাহলে জাতির অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে মনে হচ্ছে যেন আমাদের যে গতি আমাদের যে পরিস্থিতি এটা আল্লাহ রাসুল দেখছেন এবং বলছেন সম্মানিত দর্শক মন্ডলী এই পরিস্থিতিকে আল্লাহ নবী কঠোরভাবে নিষেধ করেছেন তারা কোনোদিন ইসলামী পোশাক ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না যদি বের হয় তাহলে জাতি হবে ক্ষতিগ্রস্ত পরিণতি হবে জাহান নাম তারা জাহান নামে যাবে পুরুষদেরকে পাপি করে জাহান নামের দিকে ঠেলে দিবে অতএব আমরা শ্রোতা মণ্ডলীর নিকটে আন্তরিকভাবে আকুল অনুরোধ করে আবেদন রাখব যে নিজের পরিবারকে কন্ট্রোল করি নিজের মেয়েকে ইসলামী পোশাক পরে স্কুল কলেজে যাওয়ার জন্য বাধ্য করি নিজের স্ত্রীকে ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হওয়ার জন্য পরিস্থিতি গড়িয়ে তুলি যাতে করে পরিবার রক্ষা হয় জাতি রক্ষা হয় জাহান্নাম থেকে বাঁচা যায় কেননা আল্লাহ রসুল খোলাখোলি বলে দিয়েছেন যে তার পরিণাম হলো জাহান্নাম আমরা বলতে পারি যে নারী যদি নগ্ন হয়ে রাস্তায় চলে তাহলে পুরুষের জন্য একটা ভয়াবহ অবস্থা আর তাদের জন্য জাহান্নাম মর্মে দর্শক মন্ডলীর নিকটে আমরা অনুরোধ করব। যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে শোনে নিজ নিজ অন্তরে গেথে নিয়ে আল্লাহর বিধান মেনে চলি যাতে করে আমরা জান্নাত লাভ করতে পারি জাহান্নাম থেকে বেঁচে যাই এই দু আল্লাহর দরবারে করি প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তুমি নারীকে রক্ষা করো নারীকে রক্ষা করে পুরুষকে রক্ষা করো কেননা তাদের দ্বারাই পুরুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তুমি আমাদের এই দাবি এই দাওয়া কবুল করো এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পের রোড বর্মিংহাম ইউকে

এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই